হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেল শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা বন্ধুরা আন্দোলনের কিন্তু সফলতা একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন গতকাল আমাদের যে আন্দোলনের বিভিন্ন দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল পেন্ডিং রেজাল্ট প্রকাশ বিএসসি কিন্তু দুটো পেন্ডিং রেজাল্ট প্রকাশ করেছে আরও করবে আশা করি আমরা না করলে আবারও আন্দোলন হবে আর তার সাথে সাথে আরেকটা দাবি ছিল এটা যে ডাব্লিউ বিসিস দু হাজার তেইশের ফর্ম ফিল আপে যে প্রবলেমগুলো হয়েছে তার কিছু সলিউশন যদি পিএসসি দেয় সেটারও সলিউশন কিন্তু পিএসসি দিয়েছে যারা আন্দোলনের দিন বিভিন্ন নেগেটিভভাবে প্রচার করছিলেন তাদের মুখের ওপর জবাব দিয়ে দেওয়া যাচ্ছে কিন্তু যে আন্দোলন সফল আন্দোলন সফল হয়েছে তার ফলেই কিন্তু পিএসসি নড়ে চড়ে বসেছে এবং একের পর একটা তার সুফল আপনারা দেখতে পাচ্ছেন এবং যেদিন সেদিন যারা আন্দোলনে আসেননি তারা কিন্তু আগামী দিনে কোনো আন্দোলন হলে অবশ্যই জয়েন করবেন কারণ স্টুডেন্টদের অধিকার স্টুডেন্টদেরই বুঝে নিতে হয় এবং স্টুডেন্টরা জাগলে যে কোনো অথরিটি নত হতে বাধ্য কী কী আপডেট আসলো গতকাল ডাব্লিউ বিসি দু হাজার কুড়ি গ্রুপ সি এর পার্সোনালিটেজ রেজাল্ট পাবলিশ করেছে পিএসসি পার্সোনালেজের লিস্ট প্রকাশ করেছে অর্থাৎ মেন্সের রেজাল্ট পাবলিশ করেছে আজকেও ঠিক আরেকটা রেজাল্ট প্রকাশ করলো কি যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস দু হাজার কুড়ির পার্সোনালিটি টেস্টের কিন্তু লিস্ট পাবলিশ করেছে ওরা যারা অর্থাৎ যারা পার্সোনালি টেস্ট কোয়ালিফাই করেছে মানে পার্সোনালি টেস্টের জন্য যারা সিলেক্টেড হয়েছে মেন্স কোয়ালিফাই করে তাদের লিস্ট কিন্তু পিএসসি প্রকাশ করেছে ডিটেল প্রোগ্রাম অন পার্সোনালি টেস্ট লিস্ট কিন্তু প্রকাশ হয়েছে আপনাদের পার্সোনালি শুরু হচ্ছে কিন্তু সাতাশ চার দু হাজার থেকে কিন্তু আপনাদের পার্সোনালি শুরু হয়ে যাবে কল লিটার আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে আমার লিখতে ভুল হয়েছে এটা সতেরো হবে সতেরো চার দু থেকে রাইট সাতাশ চার থেকে আপনাদের পার্সোনালিটি শুরু হচ্ছে এবং সতেরো চার থেকে কিন্তু আপনারা আপনাদের কল লেটার ডাউনলোড করতে পারবেন এই নোটিশের পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো সেখানের থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে ডিটেলস আপনারা দেখে নেবেন কারা কারা সিলেক্টেড হলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এর সাথে সাথে আর যেটা বহু প্রতীক্ষিত একটা দাবি ছিল সেই দাবিটা কি সেই দাবিটা হলো দু হাজার তেইশে ডাবলু বিসিএস ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেকে অনেক প্রবলেম ফেস করেছে বিশেষত পেমেন্টে গিয়ে অনেকে আটকে গেছে সেই রিগার্ডিং দাবি পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের আন্দোলনে ছিল এবং এগারো তারিখের টুইটার ক্যাম্পেনও একটা মুখ্য দাবি ছিল সেটা সেটা সলিউশন দিয়েছে পিএসসি কি যে দোজ হু হ্যাড অ্যাপ্লাইড উইথ ইন দ্য ক্লোজিং ডেট অফ একুশ তিন দু হাজার তেইশ অর্থাৎ একুশ তিন দু হাজার তেইশের মধ্যে যারা অ্যাপ্লাই করেছিল কিন্তু যাদের পেমেন্টে আটকে গিয়েছে তাদের জন্য আরও একবার পেমেন্ট করার অপশান কিন্তু পিএসসি দিয়েছে কবে কবে আপনাদের পেমেন্ট করতে পারবেন দেখুন ডেট ফর কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ ফিস ইন অনলাইন মোড অর্থাৎ অনলাইন মোডে আপনারা ফিজ পেমেন্ট করতে পারবেন আঠাশ আঠারো চার দু থেকে অফলাইন মোডে আপনারা পেমেন্ট করতে পারবেন উনিশ চার দু থেকে ক্লোজিং ডেট অনলাইন মোডে আপনাদের পেমেন্ট ক্লোজ হয়ে যাচ্ছে কুড়ি চার দু হাজার তেইশে অফলাইনে যারা চালান জেনারেট করে পেমেন্ট করতে চান তাদের জন্য চব্বিশ চার দু পর্যন্ত টাইম থাকছে কিন্তু আপনাদের চালানটা কিন্তু কুড়ি তারিখের মধ্যে জেনারেট করে নিতে হবে বলছে দ্য অফলাইন পেমেন্ট চালান অফ পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মাস্ট বি জেনারেটেড বাই টোয়েন্টিএইথ এপ্রিল দু পজিটিভলি ওকে তো আরও একবার রিপিট করে দিই আপনাদের অনলাইন মোডে পেমেন্ট আপনারা করতে পারছেন আঠেরো তারিখ থেকে অফলাইন মোডে উনিশ তারিখ থেকে অনলাইন মোডে আপনাদের পেমেন্টের শেষ দিন কিন্তু কুড়ি চার দু হাজার তেইশ বিকেল তিনটে পর্যন্ত কুড়ি চার দু হাজার তেইশ বিকেল তিনটে পর্যন্ত কেউ ওয়েট না আঠেরো তারিখে সবাই পেমেন্ট করে নেবেন নইলে কিন্তু এরপরে আর পিএসসি কোনো অপরচুনিটি আপনাদের দেবে না অফলাইন মোডে পেমেন্ট আপনারা চব্বিশ তারিখ পর্যন্ত চালান দ্বারা পেমেন্ট করতে পারছেন কিন্তু আপনাদের এই চালানটা কিন্তু এই কুড়ি চার দু হাজার তেইশের মধ্যেই কিন্তু আপনাদের জেনারেট করে নিতে হবে রাইট এবং সেটাই তিনটের আগেই মনে হয় করে নিতে হবে আপনাদের ডেটস সর এডিট উইন্ডো অর্থাৎ এডিট উইন্ডো পিএসসি কবে দেবে এই ব্যাপারে পিএসসি এটা বলেছে যে এডিট উইন্ডো কবে দেওয়া হবে সেটা জানিয়ে দেওয়া হবে আমি আপনাদের অনেক আগবারই ভিডিও বানিয়ে বলেছি যে এডিট উইন্ডো কেন দিচ্ছে না কারণ স্টুডেন্টদের একটা বৃহত্তর দাবি রয়েছে বহু স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারেনি যার জন্য পিএসসি একটা অপরচুনিটি দিতে দিতে পারি তার জন্যই এডিট উইন্ডো দিচ্ছিলো না এই ফর্ম আপের ঝামেলাটা মিটে গেলেই অর্থাৎ এই যে ফিস পেমেন্ট যারা করতে পারছিল তাদের তারা যদি করতে পারে তারপরেই কিন্তু পিএসসি হতে এডিট উইন্ডো দিয়ে দেবে পিএসসি এডিট উইন্ডো কবে দেবে তার জন্য কিন্তু পিএসির অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের চোখ রাখতে একটা লাইন কিন্তু পিএসসি বোর্ড আকারে লিখে দিয়েছে যে নো রিকোয়েস্ট ইন দিস রিগার্ড উইল বি এন্টারটেন্ড বাই দ্য কমিশন অর্থাৎ এই যে আপনাদের পেমেন্টের জন্য আরেকবার একবার অপরচুনিটি দেওয়া হলো এইবারে যদি আপনি পেমেন্ট করতে না পারেন তাহলে কিন্তু পিএসসি আর কোনো অপরচুনিটি আপনাদের দেবে না অবশ্যই সবাই আঠারো তারিখেই কিন্তু পেমেন্টটা করে নেবেন এটাই ছিল ভিডিওর মূল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো আপডেট সবার আগে আপনি এই চ্যানেল যেমন পেয়ে থাকেন তেমনি অবশ্যই কিন্তু আন্দোলনের সফলতাটাও আপনার চোখে দেখবেন এবং অবশ্যই নেক্সট টাইম যখন কোনো আন্দোলন হবে সেই আন্দোলনে কিন্তু আপনারা স্বতস্ফুতভাবে পার্টিসিপেট করবেন আপনাদের অধিকার অধিকার কিন্তু আপনারা বুঝে নিতে চাইবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি মধ্যে দেখার জন্য